আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের বাড়িতে যেসব ফুলের গাছগুলো লাগিয়েছি তা আপনাদের দেখাবো। এটি হচ্ছে গোলাপ গাছ, খুব সুন্দর গোলাপ ফুটে প্রতিদিন। এই হলো দুর্বা গাছ, প্রতিদিন এখানে এই ফুলগুলো সব সময়ের জন্যই ফুটে থাকে। সকাল সন্ধ্যা ফুলের গাছ, প্রতিদিন সকাল বিকাল এখানে এই ফুলগুলো শোভা পায় বাগানের মধ্যে। খুবই ভালো লাগে এই বাগানটি দেখতে। এই হচ্ছে পাতাবাহার ফুলের গাছ। এই গাছটি আমার ঘরের সামনে আছে, একটি কামরাঙ্গা গাছ। গাছটিতে অনেক ফুল ধরেছে, প্রায় প্রতিটি ডালার মধ্যেই অনেক ফুল ধরেছে মাশাআল্লাহ। গাছটি দেখতেও খুব ভালো লাগে। এটি হচ্ছে গোলাপ গাছ, লাল গোলাপের চারা, এখানে একটি ফুল ফুটেছে। এই হলো মালটা, একটি মালটা আছে। পেঁপে গাছ হচ্ছে আমার একটি শখের গাছ, কারণ আমি প্রতি বছরই পেঁপে গাছ লাগাই, কিন্তু পেঁপে গাছগুলো মরে যায়। এবছরও অনেকগুলো পেঁপে ধরেছে গাছ দুটির মধ্যে, মাশাআল্লাহ। পেয়ারা গাছ আছে, জাউ গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে। গাছ দিয়ে জঙ্গল বানিয়ে রেখেছি, তারপরও গাছ লাগাতেই ভালো লাগে। অনেক আরও অনেক ধরনের গাছ আছে এখানে। পেয়ারা গাছে পেয়ারাও ধরেছে অনেকগুলো, সীতাফল গাছ। এই হচ্ছে বড় একটি লেবু গাছ। এই হচ্ছে রঙ্গল ফুলের গাছ, এটি হচ্ছে আমার আরেকটি বাগান। এখানেও বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে। এই হচ্ছে আরেকটি ফুল, এই ফুলের নামটা অবশ্য আমি বলতে পারি না। এই হচ্ছে বিদেশি গাছ, এখানে একটি মেহেদি গাছ লাগানো হয়েছে। শিশুরা এখান থেকে মেহেদি তুলছে, তারা পাতার মধ্যে বেটে হাতের মধ্যে এইসব মেহেদিগুলো হাতের মধ্যে তারা দিবে। একেবারে লকলকে মেহেদি পাতাগুলো। এবছরে আমি মেহেদি গাছটি লাগিয়েছি, খুব সুন্দর পাতা হয়েছে মেহেদি পাতা। এখন তারা এই মেহেদিগুলো পাতার মধ্যে বাঁধবে। দু মাস আগে আমি জালি কুমড়ার চারাগুলো লাগিয়েছিলাম, বৃষ্টি হয়নি এবছর, তাই কুমড়ার চারাগুলো তেমন একটি ভালো হয়নি। দুটি জালি কুমড়া হয়েছে, আমি এখন এই জালি কুমড়াগুলোকে কেটে নেব। একটি দুন্দুলো হয়েছে আমার গাছে। এই হচ্ছে বরবটি গাছ, আমি প্রায় এক মাস আগে এই গাছগুলো লাগিয়েছি, বৃষ্টির অভাবে গাছগুলো তেমন বড় হয়নি। এ পর্যন্তই আমার সবজি বাগানের ভিডিও, অন্য আরেকদিন দেব। আল্লাহ হাফেজ।